রাজ্যের বাঙালি যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে বাংলা পক্ষ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত মিছিল সংগঠিত হলো। এই মিছিলের মধ্যে দিয়ে বাংলা পক্ষের সদস্যদের দাবি, যেখানে দেশের উন্নয়ন ও রাজ্য ভূমিপুত্রদের কর্মসংস্থানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, সেখানে পশ্চিমবঙ্গের রাজ্যের যুবক যুবতীরা বেশি অংশেই কর্মসংস্থানের সুযোগ করছেন। প্রথাগত এই প্রচারণের বদলে নিয়ে বাঙালি যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিতে হবে। ইতিমধ্যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা পক্ষের এই আন্দোলনকে নৈতিক স্বীকৃতি দিয়েছেন। তবে বাংলা পক্ষের সদস্যদের দাবি শুধু নৈতিক স্বীকৃতি নয়, সরাসরি স্বীকৃতি দিতে হবে এই দাবি নিয়ে তাদের আন্দোলন চলবে আগামী দিনেও। আগরপাড়া, সোদপুর থেকে আগরপাড়া, এই উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিতে বাংলা পক্ষর নানা জেলা থেকে এবং স্থানীয় সহযোদ্ধারা জড়ো হয়েছে একটাই মূল দাবি, পশ্চিমবঙ্গে যত কাজ আছে, যত চাকরি আছে, যত টেন্ডার আছে, যত হকার স্পট আছে, যত অটো লাইন আছে, যত টোটো লাইন আছে, যত দোকান আছে, যত ব্যবসা আছে, যত লাইসেন্স আছে, অর্থাৎ আয় করার মতো যা যা বাংলায় যা কিছু আছে, তার 90% বাংলার ভূমিপুত্রদের চাই, অর্থাৎ এখানকার যারা স্থায়ী বাসিন্দা। খুব স্পষ্ট কথা, আমরা দেখেছি বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই, বহিরাগতরা কাজ নিয়ে যায়, বাঙালি ছেলেরা আঙুল চষে, এই জিনিস আর চলতে দেওয়া যায় না। বাংলা এত যে শিল্প সম্ভাবনা, সামনে তাজপুর হবে, লজিস্টিক্স তৈরি হয়েছে, এখানে দেউচা পাচামিতে খনি, এগুলো কি আমরা দেখবো আর ধোঁয়া খাবো? এটা তো হতে পারে না। তাই খুব স্পষ্ট দাবি বাংলা পক্ষর, ভূমিপুত্র সংরক্ষণ চাই সকল বেসরকারি কাজে এবং সকল রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। কারণ দেখুন, সব রাজ্য নিজেদেরটা দেখে নিচ্ছে, আজকে গুজরাট, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, ঝাড়খণ্ড সকলে নিজের রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য ভূমিপুত্র সংরক্ষণ করে নিচ্ছে, অর্থাৎ সকলে নিজেরা দরজা দিয়ে নিচ্ছে। এবার আমাদেরও দরজাটা দিতে হবে, কারণ এই বাংলার মাটিতে যা কিছু আছে বাংলার ভূমিপুত্র তাদের প্রথম অধিকার। খুব স্পষ্ট কথা, এই নিয়ে আমরা পথে নেমেছি। সঙ্গে আমাদের দ্বিতীয়, আমরা দেখছি যে সাম্প্রতিককালে বাংলাকে ভাগ করার জন্য, খণ্ড বিখণ্ড করার জন্য কিছু অপশক্তি, বাংলা ও বাঙালি বিরোধী শক্তি, হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিন্তু এই চেষ্টাটা চালিয়েছে। ফলে সর্বস্তরে বাংলার যারা মানুষ তাদেরকে সংগঠিত করার একখানা যে প্রচেষ্টা, সেটা আমরা করছি। এতে বাংলা ভাগ করবে যারা, তাদেরকে বাংলা ছাড়া করার যে চেষ্টা, যে লড়াই, সেইটা বাংলা পক্ষ করছে। খুব স্পষ্ট কথা, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, বাঙালিকে সেই কাজগুলো দিতে হবে যাতে বাঙালি ছেলে মেয়েদের আগামীকালের ভবিষ্যৎটা একদম এখানেই থাকে, তাকে অন্য রাজ্যে গিয়ে লাথিচাটা না খেতে হয় এবং বাংলাদেশি বলে গালাগাল না শুনতে হয়। আমাদের অনেক ভাই লাশ হয়ে ফিরেছে অন্য রাজ্য থেকে, সে যদি এখানে ডানকুড়িতে লজিস্টিক্সে কাজ পেত থেকে শুরু করে আজকে যদি এখানে নানারকম যে শিল্প আছে, হুগলি শিল্পাঞ্চল ধরুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল ধরুন, আমরা যে এলাকায় রয়েছি এই আগরপাড়া সোদপুর অঞ্চলে, এইটা ধরুন, আপনি পানাগড় ধরুন, আপনি রানীগঞ্জ ধরুন, আপনি বড়জোড়া ধরুন, আপনি শিলিগুড়ি ধরুন, আপনি আসানসোল ধরুন, আপনি খড়গপুর ধরুন, আপনি হলদিয়া ধরুন, আমি বলেই যেতে পারি, দিল্লি রোডের দুপাটটা দেখুন, এইখানে স্পষ্ট কথা বাংলার যারা ভূমিপুত্র তাদের অগ্রাধিকার চাই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।